Hi, bondura. আজকে আমরা দেখবো বন্ধন ব্যাংকের চেক ডিপোজিট ফর্ম কী করে ফিল করতে হয় তো দেখুন আমি এখানে একটা চেক নিয়ে এসেছি এটা একটা ডেমো চেক আপনাদের দেখানোর জন্য তো ধরুন আমি এক্স ওয়াইজেড কোম্পানি থেকে আমার নামে দশ হাজার টাকার একটা চেক পেয়েছি আমি কোনো কোম্পানি থেকেও পেতে পারি বা কোনো ব্যক্তির থেকেও পেতে পারি তো এক্স ওয়াইজেড কোম্পানির অ্যাকাউন্ট হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আর আমার অ্যাকাউন্ট হচ্ছে বন্ধন ব্যাঙ্কে তাহলে এই দশ টাকাটা যদি আমি আমার অ্যাকাউন্টে নিয়ে আসতে চাই তাহলে একটা ডিপোজিট ফর্ম ফিল করে আমার ব্যাঙ্কে এই চেকটা জমা করতে হবে তো আজকে সেটাই দেখবো ডিপোজিট ফর্মটা আমরা কি করে ফিল করব। করবো তো দেখুন আমি বন্ধন ব্যাংকের একটা চেক ডিপোজিট ফর্ম নিয়ে রেসিপ ফর্মটা দুটো পার্ট এটা হচ্ছে কাউন্টার পার্ট যেটা আমাকে স্ট্যাম্প দিয়ে দিয়ে দেবে আর এটা হচ্ছে ব্যাংকের পার্ট তো প্রথমে আমরা ব্যাংকের পার্টের ফিল আপটা দেখব ব্যাঙ্কের পার্টের প্রথমে আছে ডেট যে ডেটে আমরা চেকটা জমা করতে যাব ব্যাঙ্কে সেই দিনকার ডেটটা আমরা এখানে দেবো চেকের উপরে যে ডেটটা থাকবে সেটা আমরা দেবো না যেদিনকে জমা করতে যাব আমরা সেদিনকার ডেটটা এখানে দিয়ে দেবো তারপরে বলেছে মোবাইল নাম্বার আমরা এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেব তারপরে ব্রাঞ্চ আমাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবো তারপরে হচ্ছে আমাদের কী টাইপের অ্যাকাউন্ট আছে তার উপরে টিক করতে হবে তো আমার সেভিংস অ্যাকাউন্ট এই কারণে আমি এসবির ওপর টিক করেছি আপনাদের যে টাইপের অ্যাকাউন্ট তার উপর টিক করবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সের মধ্যে দিয়ে আমরা আমাদের বন্ধন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো এরপরে বলেছে নেম এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম লিখতে হবে মানে যে চেক পেয়েছে বা যার নামে চেক পেয়েছে সে তার নামটা এখানে লিখে দিল তারপরে বলেছে ডিটেলস সব চেক মানে চেকের ডিটেলটা এখানে দিতে হবে তো সবার প্রথমে বলেছে ব্যাঙ্ক মানে আপনারা যে চেকটা পেয়েছেন সেটা কোন ব্যাঙ্কের তো দেখুন আমার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই জন্য আমি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখেছি তারপরে ব্রাঞ্চ কোন ব্রাঞ্চের তো আমার সোধপুর ব্রাঞ্চের আমি সোধপুর লিখেছি এরপরে বলেছে চেক নাম্বার চেকের নিচে এই যে ছটা নাম্বার থাকে এটা হচ্ছে চেক নাম্বার তো এই নাম্বারটা দেখে আপনারা এখানে লিখে দেবেন আমি আমার ডিটেলটা ফিল করলাম আপনারা যে চেকটা পাবেন সেই হিসাবে আপনারা এখানে তার ডিটেলটা লিখবেন তারপরে আপনারা যত টাকা চেক পেয়েছেন সেটা এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন লিখে একটা দাগ দিয়ে টোটালে আবার সেই অ্যামাউন্টটা লিখে দেবেন যেমন আমি দশ হাজার টাকার চেক পেয়েছি সেই হিসাবে আমি দশ হাজার টাকা লিখেছি আচ্ছা আর এখানে বলেছে ইন ওয়ার্ড মানে যত টাকা চেক পেয়েছি সেটা আমাকে ওয়ার্ডে লিখতে হবে তো আমি দশ হাজার টাকা চেক পেয়েছি এই জন্য আমি টেন থাউজেন্ড ওয়ার্ডে লিখেছি আপনারা যত টাকা চেক পাবেন সেটা আপনারা এখানে ওয়ার্ডে লিখে দেবেন এরপরে বলেছে ডিপোজিটার সিগনেচার মানে যে চেকটা জমা করতে যাবে সে এখানে একটা সাইন করে দেবে সে যদি অ্যাকাউন্ট হোল্ডার যায় সে করবে যদি অন্য কেউ যায় সে করবে কারণ একটা অ্যাকাউন্টে যে কোনো মানুষ চেক জমা করতে পারে তো এটা হয়ে গেল আমার ব্যাংকের পার্ট এবার আমরা কাউন্টার পার্টটা দেখব কাউন্টার পার্টের প্রথমে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা দেব তারপরে হচ্ছে ডেট যে ডেটে আমি চেকটা জমা করব ব্যাংকে সেই ডেটটা এখানে দেবো তারপরে কি টাইপের অ্যাকাউন্ট তার উপর টিক করবো তারপরে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সের মধ্যে দিয়ে আমরা আরেকবার আমাদের বন্ধন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো এরপরে বলেছে নেম এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম লিখে দেবে মানে যে চেক পেয়েছে বা যার নামে চেক পেয়েছে তারপরে হচ্ছে চেক নাম্বার আমরা এখানে চেক নাম্বার বলে চেকের নিচে যে নাম্বারটা থাকে সেটা আমরা এখানে আরেকবার লিখে তারপর তারপরে এখানে কত টাকা চেক পেয়েছি সেটা নাম্বারে বা ফিগারে লিখব একটা ডাক দিয়ে টোটালে আবার সেই অ্যামাউন্টটা লিখে দেবো যেমন আমি দশ হাজার টাকা লিখেছি তারপরে ইন ওয়ার্ড আমি আবার যত টাকা চেক পেয়েছি সেটা ওয়ার্ডে লিখে দিলাম টেন থাউজেন্ড অনলি আপনারা যত টাকা চেক পাবেন এইভাবে এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন এবং এখানে সেটা ওয়ার্ডে লিখে দেবেন তারপরে বলেছে ডিপোজিটার সিগনেচার যে জমা করতে যাবে সে এখানে একটা সাইন করে দেবে তো মোটামুটি আমার কাউন্টার পার্ট এবং ব্যাংকের পার্ট দুটোই ফিল আপ হয়ে গেল আচ্ছা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে চেকটা আমরা পেয়েছি চেকটাকে উল্টে এখানে অ্যাকাউন্ট নাম্বার বলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো এবং মোবাইল নাম্বার বলে একটা ভ্যালিড মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে দেবো দিয়ে আমরা চেকটা এখানে এর সাথে পিন আপ করে দেবো আর আমাদের যে কাউন্টার পার্টটা যেটা আমাকে স্ট্যাম্প দিয়ে দিয়ে দেবে তার পেছনে আমরা আর কাজ করব আমরা কোথা থেকে চেক পেয়েছি সেটা লিখে রাখবো তাহলে পরবর্তীকালে আমরা বুঝতে পারবো যে এই ভাউচারটা কোন চেকের এগিয়েসছে যেমন আমি ধরুন এক্স ওয়াইজেড কোম্পানি থেকে পেয়েছি আমি লিখেলাম ফ্রম এক্স ওয়াইজেড কোম্পানি আপনারা যার থেকে পাবেন এইভাবে লিখে রাখবেন তো এইভাবে আপনারা চেকটা ফিল করে বন্ধন ব্যাঙ্কের কাউন্টারে জমা করে দিলে আশা করি আপনাদের বন্ধন চেক ডিপোজিট যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ